বিজেপির নির্বাচনী প্রচার সভাত বাধা প্রদান আছু কৃষক মুক্তিকে ধরে কেবাটাও সংগঠনের। অহা 21 জানুয়ারীত অনুষ্ঠিত হব সোনোয়াল কছারী স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচন। খোৱাং পরিষদীয় সমষ্টির নির্বাচনী প্রচারের বাবে সমষ্টিটির অন্তর্গত পান্ধোৱা গাঁৱত এখন প্রচার সভা অনুষ্ঠিত করেছিল বিজেপি দলে। সভার বিষয়ে জানিব পারি আছু কৃষক মুক্তি সংগ্রাম সমিতির লেঙেরি আঞ্চলিক কমিটির লগতে বহুকেটা সংগঠনের কর্মকর্তা উপস্থিত হয় সভাস্থলীত। বিজেপি দলের প্রচার সভাত বাধা প্রদান করে সংগঠন কেটার বিষয়ববী সকলে। সোনোয়াল কছারী স্বায়ত্তশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া দীপু রঞ্জন মাক্কাৰীর নিজা সমষ্টিত অনুষ্ঠিত সভাখন মাক্কাৰী অহার কথা আছিল যদিও প্রতিবাদের বিষয়ে জানিব পারি আটবাটর পরায় পলায়ন করে। ইফালে সভা অনুষ্ঠিত করাক লৈ বিজেপি কর্মকর্তারে প্রতিবাদকারী তীব্র বাক বিতণ্ডা হয়। নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের যোগেদি 2016 যোগেদি আইন প্রণয়ন করে পিনে আপনি কব নাকি বর্তমান গৃহীত হওয়া নাই? আপনি কব নাকি গৃহীত হওয়া নাই? আপনি এজন আহোম বলে কথা নাই, আমি আমি বিজেপি খিনি কোথায় আমি সদায় ককাই ভাই, আমি সদায় ককাই ভাই নজনাকে ইমান ডর কাম এটা কেলে লো আহিলে? আপনি কোক আপনি নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের উপক্ষ আছে আপনি আপনি যে কৈছে সপক্ষর আছে মানুষের যে বাংলাদে আপনার কোনে কে হিমন্ত বিশ্ব শর্মা কৈছে যে জাতি বসাবর কারণে বাংলাদেশী লাগিব কৈছিল না কক? আপনি আপনি এই পক্ষর আছে আপনি আমি সেইটো দিবলৈ বাধ্য হম, কিন্তু আমাৰ মানুহখিনি দিন যোনকেইটা বিজেপি কি আৰ এছ এছ কি নেদেখাব আমাৰ এই অঞ্চলত ভোট গম পালে ঠেলে বাকে কাণ পাতি শুনি লওক আপুনি যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের যোগেদি বাংলাদেশী নাহে কক? আপনি কব পাইব অবশেষত সভাস্থলীর পর আঁতরি যাবলে বাধ্য হয় বিজেপির কর্মকর্তা সকল। আজি পান্ধোৱা নামঘৰ প্ৰাংগণত বিজেপিৰ সোনোৱাল কছাৰী পৰিষদৰ এখন নিৰ্বাচনী সভা অনুষ্ঠিত হৈছিল আৰু আমি লেঙেৰিবাসী ৰাইজে এই সভাখন ৰাইজক বৰ্জন কৰাৰ লগতে আমি ইয়ালৈ অহা নেতা পানী নেতাসকলক বহুকেইটা দিছোঁ। আমাৰ স্পষ্ট কথা,
অসমীয়া জাতি বচাব কাৰণে বাংলাদেশী নালাগে সেই কথা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমার স্থানীয় বিধায়ক আদি কৰি নেতা পাল নেতা সকলকে অবগত কৰাৰ পিছত এই কাম কৰিছে আৰু আমি আজি তারিখত আপনার জড়িয়ে সকল টিংখামবাসী রাইজক জানাব বিচার যতই বিজেপি মিটিং অনুষ্ঠিত হব তাতে কিন্তু রাইজে আমি আক্রমণ করিম কারণ এতিয়া এই জুই জ্বলিছে জ্বলিব নহয় এতিয়া এই জুই জ্বলিছে আমি জ্বলাই দিম।